মুখ্যমন্ত্রীয়ে স্মার্ট মিটার দিয়ার নামত ব্যাপক হারত স্মার্ট মিটার জেহাদ অসমত আরম্ভ করেছে। মুখ্যমন্ত্রীয়ে সদায় জেহাদর কথা কয়, কোটি কোটি টকার অসম সরকারে স্মার্ট মিটার জেহাদর জড়িয়ে সংগ্রহ করে সাধারণ রাইজক জরুলা করে পেলাইছে। স্মার্ট মিটারের নামত প্রকৃততে চলিছে কি? এক মাহত যদি কারবার আহে হাজার টাকা, তেনে কারবার আকো আহে লাখ টাকালৈকে। স্মার্ট মিটার শীঘ্রে উঠাই দিয়ার দাবি দল সংগঠনের। অসমত হবলে গৈ আছে এক ভয়াবহ আন্দোলন। মুসলমান সমাজে এই ভয়াবহ আন্দোলন করব মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। স্মার্ট মিটারের পরিবর্তে বহাল রাখিব লাগে পূর্বর মিটার। 13 সেপ্টেম্বরত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দিল্লীত সাব্যস্ত করা হব বৃহৎ প্রতিবাদ। আর ইয়ার বাবে যদি কোনো বিষম পরিস্থিতির সৃষ্টি হয়, তেনে দায়ী হব আকো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে এই হুঙ্কার আমসু নেতা রেজাউল করিম সরকারের। মুখ্যমন্ত্রীয়ে সদায় জেহাদর কথা কয়, কিন্তু মুখ্যমন্ত্রীয়ে স্মার্ট মিটার দিয়ার নামত ব্যাপক হারত স্মার্ট মিটার জেহাদ অসমত আরম্ভ করেছে। অসমর সাধারণ শ্রেণীর নাগরিকর পৰা আৰম্ভ কৰি সকলো শ্রেণীর নাগরিকে এতিয়া অতিষ্ঠ হৈছে যে যি স্মার্ট মিটার লগোৱা হৈছে, এই স্মার্ট মিটারের যোগেদি কোটি কোটি টকার অসম সরকারে স্মার্ট মিটার জেহাদর জড়িয়ে সংগ্রহ করে সাধারণ রাইজক জরুলা করে পেলাইছে, সাধারণ রাইজক পঙ্গু করে পেলাইছে। গতি মুখ্যমন্ত্রীর যে দম্ভ আর অহংকার, যে সকলো বস্তুর দাম কমিছে, সকলো ধরনের মানুষের সুবিধা দিয়া হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী জানা উচিত যে স্মার্ট মিটারের নামত যে ধরনের সাধারণ শ্রেণীর রাইজে জলাকলা খাইছে, মুখ্যমন্ত্রী স্মার্ট মিটার হওয়ার কারণে ভাল হয়েছে বলে কথা কোয়াটো অতিকে গরিহণার যোগ্য। কারণ অসমের শদিয়ার পৰা ধুবরীলৈকে প্রতিজন গ্রাহকে, প্রতিজন সাধারণ শ্রেণীর পৰা নাগরিকর পৰা আরম্ভ করে প্রতিজন অসমবাসী রাইজে কৈ আছে যে স্মার্ট মিটারটুয়ে আমাক বহুত ধ্বংসর পথলৈ লৈ গৈ আছে, আমার বহু টকা গৈ আছে। তার পিছতো মুখ্যমন্ত্রীয়ে এই ধরনের কথা কোয়াটো দুর্ভাগ্যজনক অসমের মুখ্যমন্ত্রী হয়। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনি জেহাদর কথা কয়, আজি যে আপনি স্মার্ট মিটারের নামত জেহাদ করে আছে, ইয়ার উত্তর কোনে দিব? গতি আমি সেইকারণে কৈছো স্মার্ট মিটার উঠাই দিয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে। স্মার্ট মিটার উঠাই দি পূর্বর যে স্মার্ট মিটার আসলে সেইটু বহাল রাখার দাবি আমি আজি উত্থাপন করছো। আর দ্বিতীয় দাবি আছে যে অসমের মুখ্যমন্ত্রীয়ে ভারতীয় নাগরিকক বোলডুজার লগাই যে ধরনের অমানবীয়ভাবে উচ্ছেদ করলে আজিলেকে তাদের সংস্থাপনের ব্যবস্থা নহল। আজিও মুখ্যমন্ত্রী যাকালিও দিল্লিত কৈছে যে অসমের মুসলমান সকলক, সংখ্যালঘু সকলক ডক্টর ইঞ্জিনিয়ার বনাব লাগে। কিন্তু মুখ্যমন্ত্রীক মানে প্রশ্ন করব বিচারিছো, ধলপুর, নগাঁও, হজাই, করিমগঞ্জ জেলাত আপনি যে উচ্ছেদ করে 3,500 ছাত্র ছাত্রী শিক্ষার পর বঞ্চিত করেছিল, ডক্টর ইঞ্জিনিয়ার বনাব লাগে না? মুখ্যমন্ত্রী ইয়ার উত্তর দিব লাগে। অন্যথায় এনেকা ধরনের আভুয়া ভরা মিছা কথা কই সংখ্যালঘু সমাজক বিভ্রান্ত করে, সংখ্যালঘু সমাজক ঠগাই দিল্লিত গৈ বাবা লৈ নিজের গাদি সুরক্ষিত করার যে অপচেষ্টা, এই অপচেষ্টা বন্ধ করব লাগে। মুখ্যমন্ত্রীয়ে যদি আমার দাবি সমূহ পূরণ নকরে, মুখ্যমন্ত্রীয়ে যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরে, অহা 13 সেপ্টেম্বরত আমি দিল্লিত এক বৃহৎ কার্যসূচী গ্রহণ করেছো। আমি দিল্লিত সংখ্যালঘুসকলের ন্যায় আর নিরাপত্তার দাবিত, সংখ্যালঘুসকল যে অসমত সুরক্ষিত নহয়, সকল অধিকারের মাঝে বঞ্চিত করা হয়েছে, এই কথাখিনি আমি দিল্লির দরবারত আমি উত্থাপন করি। তথাপিও যদি অসমের মুখ্যমন্ত্রীয়ে যদি সংখ্যালঘুসকলের ন্যায় আর নিরাপত্তা সুনিশ্চিত নকরে, অসমত কিন্তু এক ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন সৃষ্টি হব, আর তার বাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অসমের মুখ্যমন্ত্রী জগরিয়া হব। স্মার্ট মিটার শীঘ্রে উঠাই দিয়ার দাবি দল সংগঠন সমূহর। স্মার্ট মিটারের নামত অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনতা। সাধারণ জনতার যেন মূরর কামড়নি হয়ে পড়েছে এটা স্মার্ট মিটার। আনফালে এই দৃশ্যলৈ মন করক, স্মার্ট মিটারের বিল দেখি এটা মূরে কপালে হাত থাকে এজন গ্রাহকে। স্মার্ট মিটার লগার পিছতে এক মাহর বিল আহিল 5,62,409 টাকা। হাইলাকান্দির আলগাপুরত এটা রাইস বিলত সংঘটিত হয়েছে এই ঘটনা। এটা কি করব, কেনেকৈ বিল পরিশোধ করব, তাকে লৈ চিন্তিত হয়ে পড়েছে গ্রাহকজন। ইয়ার উপরে পূর্বর মিটার পুনর ঘুরাই দিবর বাবে আহ্বান জানাইছে গ্রাহকজনে। আমার আজকে 2 মাস আগে আমার মিলো আইয়া স্মার্ট মিটার লাগাইছেন। স্মার্ট মিটার না লাগানির লাগে আমি বহুত চেষ্টা করছি, বিভিন্ন অফিসিয়াল স্টাফের লগে আমি যোগাযোগ করছি, তখন তারা মানছে না, কইছে না স্মার্ট মিটার লাগাইতেও লাগবে। তো লাগানোর পরে আজকে 2 মাসে আমার বিল আইছে 5,62,409 টাকা। এটা আমি দেখি আমি নিজেও একদম হতভম্ব, আমি নিজেও কিছু বুঝাই হইয়া না যে কিতা করবো, কেমনে দিব, কিতা হইব।
এরপরে আপনি যোগাযোগ করলেন বাকি লাগি দাতুর একটু বিস্তারিত? আমি যোগাযোগ করলাম এর থেকে এক মাস আগে, আমার বিল আইছিল 1,99,000। তো আমি অফিসে যোগাযোগ করলে তারা আমারে কইছেন যে এই বিলটা ভুল হয়ে গেছে, বিল ঠিক করিয়া আমারে দিবা। এরপরে ঠিক করিয়া দিবা খাওয়ার পরে আর কেউ আইসেন না, নাওয়ার পরে আমি অফিসে আবার ফোন করছি, যোগাযোগ করছি। যোগাযোগ করলে গত শনিবারে একজন ছেলে আইয়া আমার মিটারটা দেখে ওকে দিয়া গেছেন। দিয়া যাওয়ার পরে ওই দিন রাত্রে আমার মোবাইলে মেসেজ আইসে 5,62,409 বিল। তো দেখি আর পরের দিন রবিবার আসলো, আমি তো অফিসিয়ার খেরোর লগে যোগাযোগ করতে পারছি না। তখন আমি এপিটিসিএল ওয়েবসাইটে ঢুকিয়া আমি বিলটা ডাউনলোড করছি, তখন একটা কাস্টমার কেয়ার নাম্বার পাইছি, পাইয়া ও নাম্বারে ফোন করছি। ফোন করলে পরে তারা কইছেন যে না, এটা বিল ঠিকও আছে, এটা বিল কিছু নাই, যেটা বিল আইসে ওটা ঠিকও আছে, তো আর তো কিছু করার নাই আমার। তারা কাস্টমার কেয়ারও আমার কইছে যে এটা বিল ঠিক আছে। এখন আমি তো স্যার আমার স্মার্ট মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আসলো, আমার আগে বিল আইতো 10-11,000 বা হাইয়েস্ট 12,000, 7-12,000 ভিতরে আমার মানে এবারে বিল থাকতো। কোনো মাসেও মেশিন কম চললে 7-8,000-9,000 ওরকম, আর হাইয়েস্ট আমার 12,000-এর উপরে কোনো দিন বিল গেছে না, এর নিচে থাকছে বিল। আজকে আমার 2 মাসের বিল আর 5,62,000, এটা আমি কোনো অবস্থায় মানিয়ে নিতে পারি না। আমার মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আছিল ইতা মিটার লাগাইয়া দেওয়ার লাগিও আমি অনুরোধ করি। বঙ্গাইগাঁওৰ পৰা উত্তম বৰ্মন আৰু হাইলাকান্দিৰ পৰা ৰাহাতুল আখতাৰ বৰভিয়াৰ ৰিপৰ্ট টাইম 8।